নাম বলুন। পুতুল সরকার। বয়স কত? পূর্ণ বিবাহ বন্ধন আছে আপনার, পূর্ণ কর্মবন্ধন আছে, হালকা ডিভোর্সের যোগ দেখতে পাচ্ছি, যেখানে থাকা হয় সেটা ভালো দেখাচ্ছে না, জায়গাটা নেগেটিভিটি আছে, আশেপাশে অশুভ শক্তির প্রভাবও আছে, শ্বশুর বাড়ির তরফ থেকে একটু ঝগড়া ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে, কেউ একজন জানতে যায় এবং কাজ করারও চেষ্টা করে তার প্রয়োগ পড়বে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে এমনও দেখতে পাচ্ছি, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না। ব্যাপার হচ্ছে উনি প্রথমে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনার সাথে ঘর করবে, এটা আমি দেখতে পাচ্ছি পরিষ্কার, কিন্তু পরবর্তীকালে এখন অন্য মহিলার সাথে সবরকমভাবে ইনভলভ হয়েছে, বুঝতে পারছেন? এবার কি হয়েছে, আপনার যে ঘর সংসার আমি দেখতে পাচ্ছি সেখানে আপনার একদমই থাকার ইচ্ছা নেই, তাই তো? আমি ঠিক বলছি কি না? এবার ওই যে মহিলা দেখতে পাচ্ছি সে ওকে মোহিনী বশীকরণ করে রেখেছে, তার পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে, এবার এখন আর আপনাকে ও নতুন করে বিয়ে করতে চাইবে না, বরঞ্চ আপনাকে সাইড কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওর জন্য জল নিয়ে আসেন, 100 কাঠি ধূপকাঠি নিয়ে আসেন, 3টে ছোট মোমবাতির প্যাকেট নিয়ে আসেন, আমি ব্যবস্থা করার চেষ্টা করছি, কিন্তু 16 আনা যোগ নেই, আমি যা যা বলছি করুন, তাহলে ধাম থেকে কৃপা হবে। ওটা ধামে এসে বলেননি তো? বাইরে কাউকে বলেননি তো? আমি কি নিজে থেকেই তো বলছি যে আপনার বিবাহ বন্ধন করা আছে, ডিভোর্সের যোগও আছে, কিন্তু আপনি জোর করে ওখানে থাকছেন। হ্যাঁ, মানে আমাকে জোর করে রেখে দিয়ে, সেটাই তো বলছি, বাইরে যে আমি যেখানে ছোড়ো আমার একবার বের করে দিয়ে দিল, যার সঙ্গে আমার ছিলাম 9 বছর। হ্যাঁ, এখন সে বাড়ির প্রেশার বা যে আমার হাজব্যান্ড আছে সে আমাকে বেরোলে, মানে আমি যদি এখন বাড়িতে চলে যাই, আমি যে কাজটা করি সেই কাজটা মানে ঘুটে দেবে, মানে বুঝতে পেরেছি, মান সম্মান নিয়ে টানাটানি করবে। এবারে এ এখন বিয়ে করতে যাচ্ছে, এবার আমার কোনো মাথা কাজ করছে না, ওর দিকে খালি মন চলে যাচ্ছে, যার সাথে আপনি ছিলেন 9 বছর, হ্যাঁ, সে বিয়ে করতে চাইছে, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। যেখানে যাচ্ছে সে লোক, সে মহিলা আবার ওকে পুরো বশ করে নিচ্ছে কিছুদিন পর পর। আমি কোথা থেকে আসছেন আপনি? বারাসাত থেকে। আমার ব্যাপারে কিভাবে জানতে পারলেন? ধামের ব্যাপারে ভিডিওতে দেখেছি, যা যা বলা হয়েছে ঠিক বলা হয়েছে তো, মিলেছে তো? বলে দিচ্ছি কি বলতে হবে। কি নাম আছে আপনার? সুপ্রীতি সাহা। সুপ্রীতি সাহা। বয়স কত? 25। কি নাম আছে আপনার? পূর্ণিমা সাহা। বয়স কত? সবার আগে তো আপনাকে বলছি আপনার পূর্ণ বিবাহ বন্ধন, পূর্ণ কর্মবন্ধন করা আছে, এটা আমি দেখতে পাচ্ছি, এছাড়া ডিভোর্সের যোগ পর্যন্ত আছে, শারীরিক স্থিতি ও মানসিক স্থিতি একদমই ঠিক থাকবে না, পরবর্তীকালে মেন্টাল ডিসব্যালেন্স হতে পারে, যেটাকে সাইকোলজিক্যাল প্রবলেম বলা হয়, সিস্টার টিউমারের যোগ পর্যন্ত আছে, সাথে একটা অ্যাক্সিডেন্টের যোগও দেখতে পাচ্ছি, শরীর খারাপের সমস্যা বাড়বে, যেটা মেয়েদের শরীর খারাপের সমস্যা হয়, সাইকেল চেঞ্জ হবে, ঠিক থাকবে না, আপনারও শারীরিক দিক ঠিক দেখতে পাচ্ছি না, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল করে না, বুক ধরপড় করে, যখনই কোনো কাজ করতে যান ভিতর থেকে দুর্বলতা আসে, রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হয় না, মানসিক টেনশান হয়, নার্ভের সমস্যাও আপনার বাড়বে, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিত্রদোষ আছে, আর আশেপাশের লোক আপনাদের ভালো চোখে দেখে না, উল্টো পাল্টা বলে এবং রটানোরও চেষ্টা করে। কি সমস্যা নিয়ে থামে আসছেন বলুন? হ্যাঁ, এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন। হ্যাঁ বলুন। চুপচাপ থাকে মেয়ে, চুপচাপ থাকে, রেগে যায়। এবার আমার ট্রিটমেন্ট করিয়েছি বলে, তা আমি কি বললাম? কিসের ট্রিটমেন্ট করিয়েছেন? না, ওনারা বলছে সাইকিয়াট্রিক প্রবলেম। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? আমি বললাম কি মেন্টাল প্রবলেম পরবর্তীকালে, যেটাকে সাইকোলজিক্যাল প্রবলেম বলে, মেনশন করেছি আমি। আপনি ধামে এসে আগে থাকতে কিছু বলেননি তো? আমি নিজে থেকে বলছি তো সব কিছু, বাইরে কাউকে কিছু বলেননি তো? বলুন। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ওর মধ্যে নেগেটিভ চিন্তাও আছে, এটা আমি দেখতে পাচ্ছি, আপনাদের বাস্তুদোষ আর পিত্রদোষও আছে, কিন্তু আমি যা যা বলবো সেগুলো করতে হবে, ওষুধপত্র বন্ধ করতে হবে, কিছু ওষুধের প্রভাব প্রয়োগও চলে, তার প্রভাবে এগুলো হচ্ছে শরীরে, ঠিক আছে? এটা আমি দেখতে পাচ্ছি। মূল এই সমস্যা নিয়ে এসছেন আপনি? কোথা থেকে আসছেন? আমার ব্যাপারে কি ভাই জানতে পারলেন? দুর্গাপুরের কোথায় থাকা হয়? আচ্ছা, দুর্গাপুর থেকে অনেকেই আসে, ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। হ্যাঁ, কি নাম আছে, নাম বলুন? বয়স কত? কি নাম আছে? দিগন্ত সাহা। বয়স কত? 27। বলছি সবার আগে তোমার তো পূর্ণ কর্মবন্ধন করা আছে, সাথে আংশিক বিবাহ বন্ধনও করা আছে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে,
বাড়ির শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, কারণ পিতৃদোষ আছে, বাস্তুদোষ আছে, আপনার শারীরিক অবস্থা খারাপের দিকে যাবে, এটাই দেখতে পাচ্ছি। অনেক আগে থেকে বিবাহ বন্ধন করা ছিল, স্বামী বিয়োগ যোগ দেখতে পাচ্ছি, যেটাকে বৈধব্য যোগও বলা হয়। ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, আর শারীরিক দিক দিয়েও আপনি 3-4 বছরের মধ্যে বিছানায় শয্যাশায়ী হওয়ার যোগ দেখাচ্ছে, আর হাতে টাকা পয়সা থাকবে না এমনও দেখাচ্ছে। ঠিক আছে, কী সমস্যা নিয়ে ধামে আসছেন বলুন। মূল কী সমস্যা নিয়ে আসছেন বলুন, ধামে কী সমস্যা? আমি একটু শান্তি চাই না, মূল এই শান্তি তো ধাম দেবেই। কর্মবন্ধন করা আছে, বিবাহ বন্ধন করা আছে, আমি তো বললাম কর্মবন্ধন করা আছে আর বিবাহ বন্ধন করা আছে। ঠিক আছে, কোথা থেকে আসছেন আপনি? বাংলাদেশ। বাংলাদেশের কোথা থেকে আসছেন? বাংলাদেশ আচিমপুরে। আমার ব্যাপারে কিভাবে জানতে পারলেন, ধামের ব্যাপারে? ভুল পথে গেলে ফুল পাওয়া যায় না। পার্থ দাস ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট হ্যান্ডেলিং করছে, তো তাকে মেসেজ করতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই বয়স তিন ভাই বোন ইউকেতে সেটেল, কিন্তু তাদের বিয়ে হচ্ছে না। আমার কাছে আসতে হবে, আমি সব ব্যবস্থা করে দেবো, সব কিছু বলে দেবো। ঠিক আছে, বলে দিচ্ছি কী কী করতে হবে। ঠিক আছে, নিজেদের বাড়ি ওখানে আপনাদের আচিমপুরে? গোপালগঞ্জ। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে। আগে বলুন, আমি যা যা বললাম মিলেছে না মেলেনি? সবই মিলেছে, আমার অনেক আগে ডিভোর্স হয়নি, ও নিজে নিজে ইচ্ছা করে লিখে ডিভোর্স করে পরে বিয়ে করে। যাই হোক, কাইন্ড অফ আমি, ঠিক আছে, অ্যাডভান্স যা কিছু হতো আমার, আমি স্বপ্নে দেখে পেতাম। ঠিক আছে, বলে দিচ্ছি কী কী করতে হবে। কী নাম আছে আপনার? পারমিতা পণ্ডিত। বয়স কত? পূর্ণ বিবাহ বন্ধন রয়েছে, সাথে ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, একজন ছেলে দেখাচ্ছে, পুরুষ দেখাচ্ছে, যে আপনাকে উল্টো পাল্টা আপনার নামে রটিয়ে বদনাম করার চেষ্টা করবে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার শারীরিক স্থিতিও মানসিক স্থিতিও ঠিক থাকে না, নেগেটিভ চিন্তা আসে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার বিয়ে হয়েছিল? তারপর ডিভোর্স হয়েছে? হয়নি, ছেড়ে চলে গেছে। ওইভাবেই পড়ে আছে, আমাকে মাধ্য করে বাড়ি দিয়ে বার করে দিয়েছে, মানে যাতে আমি বেরিয়ে যাই আর কি, আর কোনোভাবে যোগাযোগ করে না, টাকা পয়সাও দেয় না। কিন্তু সে তো অন্য মহিলার চক্করে পড়েছে দেখতে পাচ্ছি, এটাও দেখতে পাচ্ছি, নেশা ভানও করেছে। আমি এই পরিস্থিতিতে কি করব? আগে এটা বলুন, আপনি আগে থেকে কিছু বলেননি তো ধামে এসে? বাইরে কাউকে কিছু বলেননি তো? আপনার নিজস্ব বা কেউ জিজ্ঞাসা করেনি তো যে কেন এসছেন? এখান থেকে নিজে থেকে বলা হলো তো সব কিছু? সব কিছু ঠিকঠাক মিলেছে তো? কোথা থেকে আসছেন আপনি? হাউন্দুল, হাওড়া। আচ্ছা, আমার ব্যাপারে শিবধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। কী নাম আছে আপনার? বয়স কত? কর্মবন্ধন সাথে আংশিক বিবাহ বন্ধনও আছে, টাকা পয়সা হাতে থাকবে না, আশেপাশের লোক ভালো চোখে দেখে না, একজন পুরুষ দেখাচ্ছে যে বদনাম করার চেষ্টা করছে উল্টোপাল্টা কথা বলে, এটা আমি দেখতে পাচ্ছি। যেখানে থাকা হয় সেখানে ঝগড়া ঝামেলা অশান্তির যোগ আছে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, সাথে বাস্তুদোষও আছে। ঠিক আছে, কী সমস্যা নিয়ে ধামে আসছেন বলুন। আমি নাম তো প্রথম বললাম, আমি ইন্স্যুরেন্সে আছি, আমি ইন্স্যুরেন্স একজন ম্যানেজার। একটা টাইমে প্রচুর টাকা আমি রোজগার করতাম, একটা টাইম মানে কি 3 মাস আগেও আমি 1 লাখ টাকার উপর রোজগার করতাম। হ্যাঁ, আজ টার্গেট বেস কাজ ছিল আপনার? হ্যাঁ, আমি বরাবর টার্গেট বেস নিতে ভালোবাসি, তো আমার অসুবিধা হতো না। এটা তো কী হলো, জিনিসটা হচ্ছে কি, অ্যাডভাইজার রিক্রুট করি আমরা, IRDA ফিজ নিই, তাকে তারা IRDA পরীক্ষা দেয়, আমি Day 0 বাড়ি থেকে 1 লাখ কি 2 লাখ টাকার ব্যবসা ইন্স্যুরেন্স করিয়ে দিই। তারপর আমি চলে গেলাম বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স, পরিবারই শাখায়। ওখানে আমার একটা খুব প্রিয় দাদা আছে, আমাকে খুব ভালোবাসতো, আমি বিড়লা থেকে আমার সাথে ছিল। তো গৌরীবাড়ি শাখায় যাওয়ার পর থেকে আমার, আমি বসলে সম্মোহনের মতন আমার কাছে ক্যান্ডিডেট জয়েন করতো আমার কাছে, মানে এটা একটা ইন্স্যুরেন্সের একটা ছিল। অনুসারে যদি ইন্টারভিউ বোর্ডে বসে 10 জনের মধ্যে 9 জন স্পট IRDA ফিজ দেবে, Day 0 কোডিং করাবে। আজকের দিনে দাঁড়িয়ে আমি কিচ্ছু করতে পারছি না। পূর্ণ কর্মবন্ধন করা আছে, হাতে টাকা পয়সা থাকবে না, আমি এর আগেও বললাম অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, মানসিক রোগগ্রস্ত আপনি হয়ে যাবেন, মেন্টাল ডিসব্যালেন্স যেটা বলে,
অনেক সময় নিজে নিজেকে আহত করারও চেষ্টা করবেন? আমি অতীতে তো খুব করেছি, আমি সেটা আমার বাবার আদেশ আসছে, যেটা বাবা আমাকে বলছে আমি সেটা আপনাকে বলছি, কিন্তু ঠাকুরের দিকেও আপনার ভক্তি আছে এটাও বলছে বাবা, ঠিক আছে? কোথা থেকে আসছেন? আমার ব্যাপারে কি ভাই জানতে পারলেন? অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু ইউটিউব ফেসবুকে রিলস দেখিয়েছিল। আচ্ছা ঠিক আছে, রিলস দেখিয়েছিল তো ওখানে ওই ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু ওম নমঃ ওম, আমি ওটা পড়া শুরু করলাম। বলে দিচ্ছি কি কি করতে হবে তার জন্য, বুঝতে পারলেন? উদ্ধার করে দিন, আমি আর পারছি না, আমার বিয়ে হয়েছে, বাট আমি ওটা সম্পর্কে আছি, বুঝতে পারছি, কিন্তু আমি তো বললামই আপনাকে বিবাহ বন্ধন আছে, কর্ম বন্ধন আছে। এই মেয়েটা আমাকে প্রচণ্ড পছন্দ করে, আমি একে একদম পছন্দ করি না। ও আমাকে ডাইরেক্ট বলছে, আমি যদি তোমাকে না পাই তুমি ধ্বংস হয়ে যাবে, আমাকে ডাইরেক্ট বলেছে। এর নাম আমারই টিমে কাজ করে। কিন্তু আপনারা তো মেলামেশা করেছিলেন না ওরকমভাবে কিছু, একটু তো প্রথম দিকে হয়তো না, এখানে কিন্তু সব সিক্রেট খুলে যায়, করেছিলেন অনেক দূর অব্দি এগিয়েছিলেন, তাই তো? দেখুন অস্বীকার করবেন না, বাবা বলছে, কিন্তু আমি কিন্তু সব প্যাক টু প্যাক খুলতে পারি। হ্যাঁ আমি কিন্তু মিথ্যা কথা বলি না, আমি যেটা বলবো জোর গলায় বলবো, ঠিক আছে নো প্রবলেম, আমি আর বেশি গভীরে যাচ্ছি না, আমি ব্যবস্থা করে দেবো, এরা কেটে যাবে। আপনি জিনিসগুলো নিয়েছে বাইরে দাঁড়া, আমি ডেকে নিচ্ছি। কি নাম আছে আপনার বলুন? আমার নাম সুমিতা পোদ্দার। বয়স কত? আমার 59। আমি এসছি, আমার কথাটা আগে বলুন, আমি ছেলের জন্য। ছেলের নাম আর বয়স বলুন তাহলে। ছেলের হচ্ছে জয়দীপ পোদ্দার। বয়স বলুন। আর ওর বয়স 33 বছর। ধরে থাকো তো, পূর্ণ বিবাহ বন্ধন পূর্ণ কর্মবন্ধন করা আছে, বশীকরণ করার চেষ্টাও করছে, মোহিনী বশীকরণ যেটাকে বলে, বলে ক্ষতি করার চেষ্টা করছে, এটা আমি দেখতে পাচ্ছি, সাথে ডিভোর্সের যোগ আছে, বলুন। আচ্ছা, ছেলের বিয়ে হয়েছে 2 বছর আগে, বিয়ে হওয়ার পরে তা ওর আমার হাজবেন্ড 2 বছর অসুস্থ হওয়ার পরে মারা গেছেন ক্যান্সারে। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড। আমি বললাম পিতৃদোষ আছে, ওনার মুক্তি ঘটেনি, উনি ওখানেই আছে, বলুন। আচ্ছা, আর ছেলের 1 মাস ঘর করে মেয়েটা চলে গেছে। আমি কি বললাম, ডিভোর্সের যোগ আছে, ওকে ক্ষতি করার চেষ্টা করছে। জানুয়ারি মাসের 11 তারিখে ও ডিভোর্স হয়েছে। সেটা আপনি বলেননি তো আমাকে, এসে ধাম থেকে নিজের মুখে তো বলা হলো, বাইরে কাউকে বলেননি তো, যে ছেলেটি ঢোকালো তাকেও বলেননি তো, ধামের কথা মিললো কি মেলেনি সেটা বলুন। আমি শুনেই তো এসেছি গো, তোমার ইয়ে করছি। কোথা থেকে আসছেন আপনি? আমি আগরপাড়া থেকে। আমার ব্যাপারে কি ভাই জানতে পারলেন? ওই যে আমি মোবাইলে এসে ফেসবুক। কি নাম আছে আপনার? শ্রাবন্তী। শ্রাবন্তী ভট্ট। বয়স কত? আমি তো পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাচ্ছি, ডিভোর্সের যোগ আছে, সাথে কর্মবন্ধ করা আছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, শ্বশুর বাড়ির তরফ থেকে একজন মহিলা যুক্ত আছে, একবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? আমার ব্যবসা নিয়ে এসেছি, আর এর যা যা বলেছেন সব সমস্যা আছে। কি কি সমস্যা আছে বলুন? বাড়িতে খুব অশান্তি হচ্ছে। হচ্ছে তো? হ্যাঁ, টাকা কড়ি নিয়ে খুব প্রবলেম হচ্ছে, সংসারে ইনকাম করার জন্য আমি রয়েছি, পার্লার আছে আমার, আমার আয় থাকছে না, প্রচুর আয় করছি থাকছে না, শরীর আমি আয় করতে চাইছি যে আমি করবো খাটবো, আমার শরীর শারীরিক দিক দিয়েও মানসিক দিক দিয়েও আপনি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছেন, ঠিক আছে, আর পেরে উঠছেন না, এরকম একটা ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আর মানসিক চিন্তাও খুব ভুগছেন আপনি। কোথা থেকে আসছেন? আমার ব্যাপারে কীভাবে জানতে পারলেন? আমার ব্যাপারে কীভাবে জানতে পারলেন ধামের ব্যাপারে? অ্যাডভার্টাইজমেন্ট থেকে। কোথায় অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলেন? আপনাকে বলছি, শারীরিক দিক একদম খারাপের দিকে যাচ্ছে, শরীরের ডান দিকে সমস্যা তৈরি হবে এটা দেখতে পাচ্ছি, ক্যান্সারের যোগ রয়েছে, অ্যাক্সিডেন্টের যোগ আছে, সাথে একটা এর সাথে অপারেশনের যোগও দেখাচ্ছে, নার্ভের সমস্যা বাড়বে, খুব তাড়াতাড়ি বিছানায় শয্যাশায়ী হওয়ার যোগও দেখতে পাচ্ছি, আপনার কর্মবন্ধন করা আছে, মানসিক টেনশন বাড়ে, ঝগড়া ঝামেলা অশান্তির যোগ আছে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষও আছে। কি সমস্যা নিয়ে ধামে আসছেন বলুন? আমি 2009 আমি পড়েছিলাম, বাবা মারা গেল, 7.5 বললো অনেকে, 2014 ঠিক 15 বেরিয়ে গেলাম, 2018 যে পড়লাম
আমি অনেক জায়গায় গিয়ে বলেছি যে আমি পড়ে যাচ্ছি, কেউ আমার কোনো রকম ইয়ে করেনি। এখন বাড়িটাও ব্যাংকের আন্ডারে চলে গেছে, মানে কর্মের দিক দিয়ে, তাই তো এটাই দেখতে পাচ্ছি। আমি বলে দিচ্ছি কি করতে হবে, দেনা পর্যন্ত হয়ে যাবে, হাতে টাকা পয়সা থাকবে না, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? বাড়ি কি চলে যাবে? আমি যা যা বলবো করলে যাবে না, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? না। ওয়াইফের বলুন, আপনার কি সমস্যা আছে বলুন। কি হয়েছে? আমি কি বললাম, শরীরের ডান দিকে ক্যান্সারের যোগ বলেছি আমি, ঠিক আছে? বললাম, শুনেছেন আমার কথাগুলো? আমি কি বললাম, শরীরের ডান দিকেই তো বললাম আপনার। আচ্ছা ঠিক আছে, ওখানেই দেখতে পাচ্ছি নার্ভের সমস্যা বাড়বে, রক্ত চলাচল ঠিক মতো হয় না, এবং শারীরিকভাবে পড়ে যাবেন আপনি, পড়ে যাবেন মানে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এটা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? এমনকি ডান দিক প্যারালাইসিস হওয়ারও যোগ রয়েছে আপনার, বুঝতে পারছেন আমি কি বলছি? আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না, যা যা আদেশ আসছে বা যা যা সম্ভাবনা তৈরি হচ্ছে, ইন ফিউচার যোগ সংকেত তৈরি হচ্ছে, সেগুলো বলছি, ঠিক আছে? কোথা থেকে আসছেন আপনারা? আমার ব্যাপারে কিভাবে জানতে পারলেন? এবার বলুন, আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? মিলেছে, কিন্তু বাবা আমার একটা মাথাটাও একটু ঠিক করে, মাথা আমার ঠিক নেই। বলে দিচ্ছি আমি কি কি করতে হবে। দেখুন, আমি ক্যান্সার বলছি না, ক্যান্সারের যোগ তৈরি হতে পারে আমি সেটা বলছি, ডাক্তার কি বলছে? ক্যান্সার হয়নি, ওটাই ফিনোসিস। মানে ডাক্তার কি বলছে? আমি কিন্তু বলিনি যে ক্যান্সার হয়ে গেছে আপনার, আমি কি বলছি ক্যান্সারের যোগ তৈরি হতে পারে, ভালো করে শুনবেন আপনারা আমার ভিডিওটা। জ্বর আসতে পারে, হ্যাঁ ঠিক আছে, এখনো সেই স্টেজে আসেনি, ডাক্তার কি বলছে সেটা বলুন আমাকে। ডাক্তার তো বলে যে 6 মাসের ওষুধ দিয়েছে, দিয়ে বলেছে তারপর বায়োপসি বোধহয় করে একটা ওই আপনার কসমেটিক সার্জারি হয় সেটা করে দেবে। না, ওতে কিন্তু গেলে আপনার কিন্তু অবধারিত ক্যান্সার, আমি বলে দিলাম এসব চক করে যাবেন না, প্লাস্টিক সার্জারি করবে, ওসব চক করে যাবেন না, আমি যা যা বলছি সেই দিকে আসুন, একদম ঠিক হয়ে যাবেন, ঠিক আছে? বলে দিচ্ছি আপনাকে, বলছি শুনুন, আপনার ডান দিকে মুখের দিকে এখান থেকে এত অবধি শিরা উপশিরা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্ত চলাচল ঠিক মতো হয় না সেখানে, বুঝতে পারছেন? এর ফলে চোখের সমস্যাও বাড়তে পারে, ডান দিকের কথা বলছে, ডান চোখের। ডাক্তার কি বলছে, যে স্কিনের প্রবলেম? কিন্তু আমি দেখতে পাচ্ছি ভিতর থেকে আস্তে আস্তে মাংসল পিণ্ড শুকিয়ে আস্তে আস্তে চেপে যাবে, ঠিক আছে? গিয়ে আস্তে আস্তে সেখানে ক্যান্সার রোগাদি সৃষ্টি হওয়ার যোগ তৈরি হচ্ছে, কিন্তু আমি যা যা বলবো সেগুলো যদি ঠিক মতো করেন, ধাম থেকে কৃপা হবে, কোনো কিছু হবে না, সুস্থ হয়ে যাবেন, ঠিক হয়ে যাবেন, বুঝতে পারছেন কি বললাম? আপনি এগিয়ে আসেন, একটা দেহবন্ধন দিয়ে দিচ্ছি আপনাকে। আর কি বলেছে ডাক্তার, কি বলেছে, কি রোগ হয়েছে ওনার? লিউপাস প্রোপান্ডাস, ওনার 3 বছর পর ডক্টর ধরাবজে মেডিকেল কলেজে প্রফেসর। এটা কি ধরনের রোগ, মানে এটা কি হয়, এটা হলে? এটা হলে এই যে গালটা ঢুকে গেছে না, এই গালটা ঢুকে যেতে মানে আপনি যেটা বলছেন খেয়ে নেয়। আমার সাথে মিললো কি মিললো না, ডাক্তার একটাও নাম দিয়ে দিল আর কি। আর এবার আমি আরেকটা আপনাকে বলছি, আপনারও মুখে ক্যান্সারের যোগ বলছে বাবা, আপনি কোনো নেশা করেন? নেশা করি বলতে পান করাটা খাই। যাই হোক, খান কি না? হ্যাঁ খাই, মিলছে কি না আমার কথা? ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। আপনি এগিয়ে আসেন সামনে। কি নাম আছে আপনার? অভিজিৎ আছে। বয়স কত? 40 বছর। আপনার নাম বলুন। বয়স কত? যা দেখতে আমি পাচ্ছি, আপনার শ্বশুর বাড়ির থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায়, নিকট লোক, এটা আমি দেখতে পাচ্ছি, তার প্রভাব ও প্রয়োগ আপনার উপর পড়বে, শারীরিক স্থিতি ও মানসিক স্থিতি একদমই ঠিক থাকবে না, সাথে আংশিক বিবাহ বন্ধন করা আছে, এটা আমি দেখতে পাচ্ছি, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল ঠিক মতো করবে না, অ্যাক্সিডেন্টের যোগও দেখাচ্ছে আমাকে বাবা, আর একটা ডিভোর্সের যোগও আছে বলছে, ঠিক আছে। আর আপনার দেখতে পাচ্ছি পূর্ণ কর্মবন্ধন করা আছে, হাতে টাকা পয়সা থাকবে না, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, আপনারও একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আছে, যেটা কোমর থেকে পায়ের মধ্যেই, এমনকি অপারেশনের যোগও আপনার আছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি কি মুখে কোনো নেশা করেন? ক্যান্সারের যোগ আছে বলছে বাবা, ঠিক আছে। কি সমস্যা নিয়ে ধামে এসছেন বলুন, আর যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আছে বলুন, কি সমস্যা নিয়ে আসছেন? সমস্যা ওই আর্থিক সমস্যাটাই মেন সমস্যা আর কি, ব্যবসা করি একটা ছোট, ব্যবসাটা ঠিকঠাক মানে প্রথম দিকে ভালো। আপনার পূর্ণ কর্মবন্ধন করা আছে,
ঠিক আছে, আপনার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল এর আগে? হ্যাঁ একটা। কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? পায়ের একটা অ্যাক্সিডেন্ট। কি হয়েছিল? পায়ে অপারেশন হয়েছিল, আঙুলটা কাটা। ও কি হয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? এটা একটা পাথরের টুকরো ঢুকে গেছিল, ঢুকে গেছিল, তারপরে ওটা অপারেশন করার পরে গ্যাঙ্গিন টাইপের হয়ে গেছিল। কিন্তু ওটা ক্যান্সারের জোক তৈরি হচ্ছিল ওইখানে। ঠিক আছে ঠিক আছে। এটা কতদিন আগে হয়েছে? এটা বছর পাঁচেক। বছর। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? ওর যেটা সমস্যা হয়, ও ভুলভাল স্বপ্ন দেখে। ওটা তো ক্ষতি করার চেষ্টা করছে, প্রেতের ঝপটটা আছে, ভূত প্রেত আছে এর কাছে, মানে অন্য রকমের স্বপ্ন। যে ক্রিয়া করাতে হবে তো, ঘুরে দেখো। আপনি এখানে চলেছেন? আর শ্বশুর বাড়ির তরফ থেকে একজন মহিলা কিন্তু জানতে যায়, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। একটু এই সাইডে চেপে বসবেন, হ্যাঁ, শক্ত করে লেবু ধরবেন, দুই হাতে দুটো, চোখ বন্ধ করুন, দুই হাতে দুটো, চোখ বন্ধ করুন।